প্রথমেই আমরা যে খবরটিকে নজর রাখবো, ইউক্রেন রাশিয়া যুদ্ধে বিরাট মোড়। নতুন করে ইউক্রেনের মানচিত্র প্রকাশ করলো রাশিয়া। ইউক্রেনের চারটি গুরুত্বপূর্ণ প্রদেশ দখল রাশিয়ার। খেরসন, জাপোরিজিয়া, লুহান্স, ডনিয়েস দখল করলো রাশিয়া। আমাদের এলাকা সুরক্ষিত করতে দায়বদ্ধ বললেন পুতিন। আমরা এই নিয়ে এই মুহূর্তে যে অন্যতম গুরুত্বপূর্ণ খবর, সেই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ নিউজরুম থেকে। ময়ূক, আজকে এই পঞ্চমীর দিনে রাশিয়ার দিকে তাকালে সেখানে তো যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধে একটা বিশাল মোড়, চারটে প্রদেশের দখল নিল রাশিয়া। একদমই শুভ পঞ্চমীর শুভেচ্ছা তোমাকে এবং গোটা বাংলা এবং বিশ্বজুড়ে যারা রিপাবলিক বাংলার দর্শক রয়েছেন তাদের। কিন্তু আমরা পুজো উৎসব পঞ্চমী, এরপরে ষষ্ঠী আসবে, সব কিছু থাকছে, কিন্তু এই খবরটাতে আমাদের থাকতে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সর্বপ্রথম দেখিয়েছিলাম এবং সবচেয়ে বেশি সাংবাদিক আমাদের রাশিয়াতে এবং ইউক্রেনে আমরা পাঠিয়েছিলাম। গোটাটা বাংলার মানুষকে আমরা প্রতিনিয়ত আপডেট করে গেছিলাম। আজকে আবারও আমাদের এই পঞ্চমীর সন্ধ্যাবেলা এই খবর, বাকি সমস্ত পুজোর আড্ডা পুজোর কাভারেজ কেটে এই মুহূর্তে এই খবরে আমাদের থাকতে হচ্ছে। তার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো যে যেভাবে এগোচ্ছে তাতে রাশিয়ার নতুন একটি মানচিত্র আসা কার্যত সময়ের অপেক্ষা। অর্থাৎ এর আগেও যেভাবে রাশিয়া একের পর এক পিতৃ পুরুষের যে একের পর এক যে প্রতিশোধের পালা বলেছিল পুতিন বলেছিল যে ঋতগৌরব ফিরিয়ে আনার যে পালা, সেই পালা চলবে। এবং যে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ, যে লুহানস্কের মতন জায়গা এবং ডনবাস এলাকা, এই সমস্ত এলাকা প্রদেশগুলো এগুলো কিন্তু স্বাধীন এবং মুক্তাঞ্চল হিসেবে আগে ঘোষণা করে দিয়েছিল রাশিয়া। এবং তার পাশাপাশি এবার প্রসেস শুরু হচ্ছে, অর্থাৎ তাদেরকে নিজেদের মধ্যে নিয়ে আসার জন্য, অর্থাৎ রাশিয়ার মধ্যে এই প্রদেশগুলোকে নিয়ে আসার জন্য, ইউক্রেন থেকে বাদ দিয়ে রাশিয়ার মধ্যে নিয়ে আসার জন্য। রাজাগোপাল ধর চৌধুরী এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। শুভ পঞ্চমী রাজাগোপালদা। কিন্তু রাশিয়াতেও যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে আমরা এই খবরেও থাকতে হচ্ছে, কি বলবেন? না দেখুন, রাশিয়া তো এতদিন যুদ্ধ হয়েছে, পুতিন এত বড় একটা দেশের মহানায়ক, শক্তিশালী দেশের মহানায়ক, তাকে তো দেখাতে হবে সে কিছু করেছে। এবং সে যে লক্ষ্য যেটা ছিল, এর আগে ওরা আপনারা জানেন যে উনি 8 বছর আগে ক্রিমিয়া দখল করে নিয়েছিল, এবং সেই ক্রিমিয়া দখল করার পরেতে সেই সেখান থেকে রাশিয়ার ডিরেক্টলি ল্যান্ড রুট কিছু ছিল না। এখন হচ্ছে কি জাপোরিজিয়া, সাউথ ইউক্রেনের জাপোরিজিয়া আর খাটটানটা উনি নিজের দখলে নিয়ে এলেন। এর আগে দখল তো নিয়েছে, এবার একটা রেফারেন্ডাম করলেন যাকে বলা হয় গণভোট। এটা একটা 99% ভোট দিয়েছে ওদের ফেভারে, এসব বলছেন একেবারে তৈরি করা ভোট, মানুষকে ভয় দেখিয়ে সমর্থন আদায় করেছেন। উপায় নেই, সাধারণ মানুষ একেবারে বিধ্বস্ত এলাকা, জাপোরিজিয়া খারসন দুটোই বিধ্বস্ত এলাকা। এখন মানুষ দেখছে যে ইউক্রেন সরকার থেকে সেভাবে সাহায্য সেভাবে আসছে না, বিদেশ থেকেও সেভাবে কিছু আসছে না। এখন ভয় পেয়ে তারা বলছে রাশিয়ার দিকেই তারা যাব। এখন রাশিয়ান অ্যাক্সেশনে আজকে পুতিন বোধহয় সই করে ফেলেছেন এই মুহূর্তে, এবং রাশিয়ার দুটো স্টেট হিসেবেই এরা সংযুক্ত হলো। এর আগে আমরা দেখেছিলাম ক্রিমিয়া এসেছিল, লুহান্স এসেছিল, এবারে আজকের জাপোরিজিয়া এবং খারসন এসে গেল, এবং চালাকি করে সেখানকার মানুষের জোর করে মানুষের সমর্থন আছে বলে গণভোটের মাধ্যমে সেটা জানিয়ে দিলেন। এখন কতদিন মানুষ সেটা সমর্থনটা রাখে, ইউক্রেন কি জবাব দেয়, আমেরিকা কি জবাব দেয়, রাষ্ট্রসংঘ কি নিয়ে কি ভাবনা চিন্তা করে, সেগুলো আগামী দিনই বলবে। তবে এই মুহূর্তে পুতিন কিন্তু জিতে গেলেন, উনি দেখাতে পারলেন যে দেখো এতদিনের লড়াইয়ে এই আমি পেলাম। হ্যাঁ একদম ধন্যবাদ রাজাগোপাল বাবু। বিশাখা, এই মুহূর্তে আমি সোশ্যাল মিডিয়াও দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতেও অলরেডি শুরু হয়ে গেছে, সেখানে লেখালেখি শুরু হয়ে গেছে এই খবর সম্প্রচারের পরে, এবং যারা ইউটিউবে এই মুহূর্তে দেখছেন তাদের মধ্যেও অনেককে দেখছি তারা লেখালেখি শুরু করেছেন যে এই রাশিয়া এর আগেও অনেক আশা জাগিয়েছিল, এবং অনেকে এখন এটা কাশ্মীরের সাথে তুলনা করছে, এবং পাক অকুপাইড কাশ্মীরের ক্ষেত্রে দাঁড়িয়ে সেটাকেও পুনরুদ্ধার করবার কথা আবার সেই হাওয়া উঠছে। সুতরাং পঞ্চমীর সন্ধ্যাবেলা একদিকে যখন পুজো উৎসব চলছে, অন্যদিকে এই হাওয়াটাও সোশ্যাল মিডিয়াতে উঠছে যে যেভাবে রাশিয়া ডনবাস বা জাপোরিজিয়ার মতন জায়গাগুলোকে, প্রদেশগুলোকে নিজের দিকে নিয়ে আসলো, যুদ্ধ করলো, এবং যুদ্ধ করে নার্ভের যুদ্ধ হয়েছে, সামরিক যুদ্ধ হয়েছে, এবং তারপরে এখন অফিসিয়ালি সেখানে গণভোট করিয়ে সেই পক্ষকে রাশিয়ার দিকে নিয়ে আসা, ইউক্রেনকে কার্যত কেটে দেওয়া, অর্ধেক করে দেওয়া, এই যে প্রসেসটা, মানে
কোথাও গিয়ে আলাদা করে ভূখণ্ডটাকে যাতে আলাদা করে দেওয়া যায় সেই দিক থেকে যদি দেখা হয় ময়ূর, তাহলে যদি আমরা দেখি তাহলে কিন্তু ইউক্রেনের যে দক্ষিণ পূর্ব অঞ্চল যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বন্দর শহরগুলো, আমরা যদি খেরসন দেখি, জাপোরিজিয়া দেখি বা ডনবাস রিজিয়নটা দেখি যেখানে ডনিয়েস্ক এবং লুহান্স রয়েছে, সেগুলো আজব সাগরের ওপরে এই জায়গাগুলো প্রদেশগুলো রয়েছে, এগুলো একে একে যদি দখল নেওয়া যায় তাহলে তো দক্ষিণ দিক থেকে যদি আক্রমণ করা হয় তাহলে খুব সহজেই ইউক্রেনের বন্দর মানে সমুদ্র লাগোয়া যে জায়গাগুলো সেগুলোকে সহজেই নিজেদের কুক্ষিগত করতে পারবে রাশিয়া, সেই জন্যই কি তাদের এই থিঙ্ক ট্যাঙ্ক কাজ করছে। একদমই তাই, এবং তার পাশাপাশি ইউক্রেনকে কার্যত হাঁটু গেড়ে উড়ুভঙ্গম যে কথাটা বলে, উড়ু ভেঙে দেওয়ার মতন জায়গাতে রাশিয়াকে ইউক্রেনকে নিয়ে আসতে চাইছে। এবং ইউক্রেন শুধু নয়, এরকম ছোট ছোট দেশগুলো মাথায় রাখতে হবে আবারও মনে করিয়ে দেওয়ার জন্য, সোভিয়েত রাশিয়া ভেঙে যাওয়ার পর, টুকরো টুকরো হয়ে যাওয়ার পর যে দেশগুলো তৈরি হয়েছে সেই প্রত্যেকটি দেশের দিকে কিন্তু চোখ আছে পুতিনের। এর আগেও বহুবার ঋতগৌরব ফিরিয়ে আনার কথা বলা হয়েছে, সোভিয়েত নতুন করে সোভিয়েত তৈরি করার কথা স্বপ্নে তিনি স্বপ্ন দেখিয়েছেন সাধারণ মানুষকে, এবং রাশিয়ান মানুষরাও এই স্বপ্নে বিভোর হয়েছেন। এর আগেও সোভিয়েত রাশিয়ার মতন বলা হয়েছিল যে অখণ্ড রাশিয়া হবে, ঠিক সেভাবেই অখণ্ড রাশিয়া বা আমাদের দেশেও একটা সময় বড় হাওয়া উঠেছিল এবং এখনও মাঝে মাঝে এই হাওয়াটা ওঠে যে অখণ্ড ভারতের কথা। আর তো তুমি জানো যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনা এবং আফগানিস্তানের কিছু অংশ ফিরিয়ে আনা, চায়নার কিছু অংশ ফিরিয়ে আনা, এই সমস্ত জায়গাগুলো নিয়ে যে ধরনের সোশ্যাল মিডিয়াতে লেখালেখি বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথাবার্তা চলে, এটা কিন্তু আবার শুরু হলো এখান থেকে। তার মূল কারণ যেটা তুমি বললে, ইউক্রেন কিন্তু এখান থেকে শেষ হয়ে গেল না যুদ্ধ। ইউক্রেন এখন ঠান্ডার মরশুম চলছে, বৃষ্টি শেষ হয়েছে, এরপরে ঠান্ডার মরশুম হবে, এর মাঝামাঝি উইন্টার যেটাকে বলা হয়, এই উইন্টারের আগে প্রি উইন্টার সময়টায় যুদ্ধ কিন্তু আরও বাড়তে পারে। এবং এই সতর্ক বার্তা বারবার যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছেন তারা দিয়েছেন, এবং তার পাশাপাশি আমরা যারা সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলি বা আমাদের যে সূত্রগুলো রয়েছে রাশিয়াতে, সেখানেও কিন্তু আমরা খোঁজ পাচ্ছি যে যুদ্ধের পরিস্থিতি সেটা আবার নতুন করে বাড়তে পারে। কারণ কি, ইউক্রেন চুপ থাকবে না, ইউক্রেন পাশে আছে আমেরিকা, ইউক্রেনের পাশে ইউরোপিয়ান দেশগুলো রয়েছে, এবং তার থেকেও বড় কথা রাষ্ট্রসংঘ রয়েছে। সুতরাং তারা যদি আবার একটা রিটালিয়েট করে, পাল্টা দেয়, তাহলে রাশিয়া নিজের সামরিক অস্ত্র শস্ত্র নিয়ে আবার মাঠে নামবে। এটা কার্যত সময়ের অপেক্ষা এখন বিশাখা। একদমই ময়ূর, কিন্তু তুমি যে কথাটা বলছো, আর পাশাপাশি যদি আমরা যে এই জায়গাটায় ভাবি যে পুতিন যেভাবে পশ্চিমী দেশগুলোকে এই বার্তাটা দিয়ে রাখলেন যে পশ্চিমী দেশের দাপাদাপি বা দাদাগিরি আর মানবে না এবং তারা তাদের মতো করেই এগোবে ইউক্রেন নিয়ে, তাদের অবস্থান একেবারে তাদের কাছে ভীষণভাবে ক্লিয়ার এবং গোটা পৃথিবীর কাছে তাদের নিজেদের অবস্থান ভীষণভাবে ক্লিয়ার করে দিয়েছেন পুতিনও, এবং যে চারটি প্রদেশ ইতিমধ্যেই নিজেদের দখলে নিয়েছেন বলে জানা যাচ্ছে পুতিন, তার মধ্যে ডনবাস রিজিয়নের ডনিয়েস্ক এবং লুহান আগেই নিজেদের দখলে নিয়েছিল এবং স্বাধীন ঘোষণা করেছিল রাশিয়া, এবং তার মধ্যে খেরসন এবং সেই সঙ্গে আরও একটি জায়গা যেটা জাপোরিজিয়া, তাও কিন্তু নিজেদের দখলে আনলো রাশিয়া। নতুন মানচিত্র প্রকাশের আর কিছুমাত্র সময়ের অপেক্ষা এটা বলাই যায়। ধন্যবাদ ময়ূখ, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন নিউজরুম থেকে সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ।